ভিডিওতে যাকে দেখছেন তিনি আর কেউ না, তিনি সুলেমান কিং, বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে সুপরিচিত একটি নাম। সুলেমান কিংকে নিয়ে প্রতিবেদন করার মেইন উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে ইলিটা কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে ফেলেছেন এবং খেলে ফেলেছেন বাংলাদেশ হিসেবে প্রথম ম্যাচ। অভিষেক ম্যাচে তিনি বসুন্ধরা হয়ে একটি গোল করেছেন। বাংলাদেশে দীর্ঘ দিনের গোল খরার হয়তো কেটে যাবে এই ইলিটার হাত ধরে। ইলিটার পর আরেক বিদেশি ফরওয়ার্ড, নাম তার সুলেমান কিং। তিনি বর্তমান সময়ে খুবই একজন ভালো ফরওয়ার্ড, বাংলাদেশের স্থানীয় ফুটবল প্লেয়ারদের চেয়ে অনেক এগিয়ে। তাই তিনি টানা 5-6 জন পায়ের জাদুতে ফুটবল প্রেমীদের বুত করে রেখেছেন। সুলেমান কিং 1998 সালে গ্যাম্বিয়ার রাজধানীতে জন্মগ্রহণ করে, বানজুলিতে। গ্যাম্বিয়ার অন্যান্য ছেলেমেয়েদের মতো ফুটবল হওয়ার স্বপ্ন দেখেন সুলেমান। ক্যারিয়ার শুরুতে মাত্র 17 বছর বয়সে বাংলাদেশে পাড়ি জমান এই গ্যাম্বিয়ান ফরওয়ার্ড। মাত্র 17 বছর বয়সে এই অচেনা গ্যাম্বিয়ান বচ্চলে এত মসৃণ ছিল না। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্তাদের ভরসা ছিল সুলেমানের উপর। নিজের প্রথম সেজনে জাত চেনান সুলেমান। আরেক বিদেশি ড্যানিয়েল অডভিনকে সাথে নিয়ে নিয়মিত ধসিয়ে দিতেন প্রতিপক্ষের ডিফেন্স লাইন। সুলেমান কিং এর বাংলাদেশ হয়ে খেলার সম্ভাবনা আছে। আগামী জানুয়ারিতে ফিফার নিয়মানুযায়ী 5 বছর স্থানীয় লীগ খেলার বাধ্যবাধকতা পূর্ণ হবে। তারপর সুলেমান কিং এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশন চাইলে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে সুলেমানকে। বাংলাদেশে হয়ে খেলতে চান সুলেমানও। ইতিমধ্যে পুরো পরিবার ধর্মান্তরিত হয়েছেন মুসলমান। বাংলাদেশের সকল ফুটবল প্রেমীর একটাই চাওয়া, ঢাকার মাঠে পরীক্ষিত এই মিডফিল্ডার খেলবেন বাংলাদেশের হয়ে। সুলেমান এবং বাংলাদেশের ফুটবল ফ্যানদের চাওয়া পূর্ণ হবে এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।